বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কাল্লা শহরের বেশ কয়েকটি বেসরকারি নার্সিংহোম পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকদের একটি প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, এসসিএমওএইচ সহ অন্যান্য আধিকারিকরা। মূলত ওই বেসরকারি নার্সিংহোমগুলিতে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার হচ্ছে কিনা, ব্যবহার হলে তার সুবিধা মানুষ কতটা পাচ্ছেন, নার্সিংহোম কর্তৃপক্ষ কী রকম ব্যবহার করছেন, সেই সমস্ত বিষয়গুলি তারা খতিয়ে দেখেন। কাল্লা শহরে ছটি বেসরকারি নার্সিংহোম তারা পরিদর্শন করেন। সমস্ত নার্সিংহোমগুলি থেকে তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে বলে জানান এসসিএমওএইচ চিত্তরঞ্জন দাস। এবার রুটিন মাফিক যেটা ভিজিট সার্ভিলেন্স সেইরকম ইনফ্রাস্ট্রাকচার তো নেই সবসময়। এবার বছরে একবার যখন রিনিউয়াল হয় তার আগে দেখা হয় বা স্পেশাল এরকম ভিজিট হলে তখন আগের থাকতে ওরা সব কিছু রেডি করে রাখে, সব কিছু এত সাজিয়ে রাখে। তারপরে আস্তে আস্তে আপনাদের ভিজিটটা লিক আউট হয় কি করে? আমাদের সঙ্গে একজন ডাক্তারবাবু আর একজন অ্যাডমিনিস্ট্রেশন থেকে দুজন অফিসার এখানে আছে। আমি রয়েছি ডেপুটি ম্যাজিস্ট্রেট, আর আমার সঙ্গে রয়েছেন আমাদের এসএমএস সাহেব। ঠিক আছে, কাল্লা সাব ডিভিশনের সমস্ত নার্সিংহোমগুলো আমরা দেখব। মূলত আমাদের জোর দেওয়া হচ্ছে স্বাস্থ্যসাথী, যে সমস্ত নার্সিংহোমগুলোতে স্বাস্থ্যসাথী আছে, স্বাস্থ্যসাথীগুলো ঠিকঠাকভাবে ব্যবহৃত হচ্ছে কি না বা রোগীর সঙ্গে ভালো ব্যবহার করছে কি না, এইটা হচ্ছে মূলত আমাদের টার্গেট আর কি। আর তারপরে আনুষঙ্গিক সমস্ত কিছু রয়েছে, আইসিইউ আছে কি না বা ফায়ারের পারমিশন আছে কি না বা রেজিস্ট্রেশনটা ঠিকঠাকভাবে আছে কি না বা আদার্স ফাংশন ঠিকভাবে আছে কি না। আজকে আমরা এখন পর্যন্ত ছটা মতো দেখেছি, তাই না? দেখুন ছটা মতো দেখেছি, ছটা মানে যতগুলোকে আমরা দেখলাম হ্যাঁ ল্যাকুনা যেগুলো আছে আমরা তাদেরকে মানে যে একটাই ল্যাকুনা বেশি দেখলাম সেটা ডাক্তারবাবু ওর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হলো, সেভাবে আমরা রিপোর্টটা পাঠিয়ে দেবো। আমাদের তো এখানে ফরম্যাট রিপোর্ট রয়েছে, বেশিরভাগ নার্সিংহোমে আপনার লাইসেন্স দেখাতে পারেনি। না না, ওই একটা শুধু ওটা কি নাম এর আগে যেটা, বাকিগুলো কিন্তু লাইসেন্স দেখিয়ে, লাইসেন্স নেই তার নির্বাচক মানে আমাদের মূলত বললাম স্বাস্থ্যসাথী সম্বন্ধে, এটা কি দীর্ঘদিন অভিযান না হওয়ার একটা ফল? কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।